পৃথিবীর সর্বকালের সেরা ধনী মুসলিম শাসক মানসা মুসাব, তার সম্পদের পরিমাণ ছিল $40,000 কোটি। আধুনিক ধনকুবেরদের ইতিহাসে তার মতো এত বেশি সম্পদ অর্জন করতে পারেননি। আজ মানসা মুসা বেঁচে থাকলে তিনি অর্জন করতেন বিশ্বের ধনী ব্যক্তি হিসেবে প্রথম স্থান। বলা হয়ে থাকে কারো পক্ষে যতটা বর্ণনা করা সম্ভব তার চেয়েও ধনী ছিলেন মানসা মুসা। এই ধনকুবের কাছে এত বেশি পরিমাণ সোনা ছিল যে তিনি তার রাজ্য থেকে 10 কিলোমিটার লম্বা একটি পথ সোনা দিয়ে ঢেকে দিতে পারতেন। বলা হয়ে থাকে হজে মানসা মুসা একদিনের প্রায় 1,50,000 পাউন্ড ওজনের সোনা ব্যয় করেছিলেন, যে কারণে এরপরের কয়েক বছর কায়রো, মক্কা এবং মদিনায় সেখানে সোনার দাম একেবারেই নেমে গিয়েছিল। তিনি প্রতি শুক্রবার একটি করে মসজিদ নির্মাণ করতেন। এরকম আরো অজানা তথ্য জানতে অনলাইন বাংলা নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।